আমি গত রাত্রিতে আমি এইখান থেকে চলে গেলাম একদম আসমান ফেরে দিয়ে জান্নাত জাহান্নাম সব দেখে এলাম বাইতুল মুকদ্দাসে অসংখ্য নবীদের ইমামতিতে আমি নামাজ পড়ালাম আমি জান্নাত দেখে এলাম জাহান্নাম দেখে এলাম তোমরা কি এগুলো বিশ্বাস করো আল্লাহ বলে একজন আছে সপ্তম আকাশের উপরে থাকেন 360টা দেবদেবীর তোমরা যে পূজা অর্চনা করছো এগুলো মিথ্যা এই রকম ভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আবু জেহেল একেবারে টেটিয়া মেজাজ নিয়ে বলছে সত্যি আশ্চর্য ব্যাপার লোকটার মাথা যা একটু ভালো ছিল ছিল টোটালি খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন না এক পাগল তারপর আপনাকে আরেকটা কথা বলি আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুর্নাম দেওয়া হয়েছিল এটা আপনারা জানেন কি আপনাদের এখানে যে লোকের বাচ্চা কাচ্চা হয় না তাকে কি বলে বাঞ্জা বাঞ্জা যার বাচ্চা কাচ্চা হয় না বাঞ্জা আর যার বেটি সব বেটা নেই তাকে কি বলে এতটুকুই হয়তো বলে যে তুই আর বেশি বকিস না তোর ভিটাতে প্রদীপ জ্বালাবার লোক নাই এটা বলে কি বলে না তোর ভিটা মাটিতে আগুন জ্বালাবার লোক নাই মগরেবের পরে লাইট জ্বালাবার লোক নাই তোরা স্বামী স্ত্রী মারা গেলে এটা বলে কি বলে না বলে এই কথাও গোটা মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন সেই দিকেই বেঈমান মুশরিকরা বলতো মুহাম্মদ তুমি যতই নবী বলে লাফ সাহেবি করো না কেন যতই তুমি নবী বলে নিজেকে দাবি করো না কেন তুমি পর্যন্ত শেষ তোমার আল্লাহকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ আপনাদেরকে জিজ্ঞাসা করছি আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাটাগুলো সব মেচে ছিল না আল্লাহ নবীর জীবদ্দশাতেই মারা গিয়েছিল কোনটা মারা গিয়েছিল বেটিগুলো বেঁচে ছিল সব বেটিগুলো জীবদ্দশাতেই মারা গেছে ফাতেমা বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা মারা গেছেন বাকি মেয়েগুলো আল্লাহ নবীর জীবদ্দশাতেই মারা গেছেন বিস্তারিত ইতিহাস আচ্ছা বলুন তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বেটিগুলোকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন বেটাগুলোকে মেলে দিলেন এর কারণ কি কারণ তো কিছু আছে দেখবেন সারা পৃথিবীতে একটা বড় চিটিংবাজি ব্যবসা চলছে কি চিটিংবাজি ব্যবসা আপনাকে প্রথম থেকে বলছি ভালো করে বুঝুন আমরা জানি যে ইমামে আজম বলা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমামে আজম বলা হয় উনি সব থেকে বড় ইমাম প্রথম ইমাম উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তারপরে অনেক ইমাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি ইমাম মুসলিম ইমাম বুখারী ইমাম ইবনে তাইমিয়া অনেক ইমাম এসেছে অনেক শায়খ মাশায়েখ এসেছে আচ্ছা আপনি দেখাতে পারবেন যে ইমাম বুখারী একজন ইমাম বুখারী কিতাব উনি লিখেছেন এই লোকটার ছেলে না পড়াশুনো করেই বাপ ইমাম বলে ও নিজে ইমাম হয়ে গেছে দেখেছেন দেখেননি ইমাম হতে গেলে পড়াশুনো করা লাগে আমি মাওলানা মমতাজুল ইসলাম বাড়ি আমার উত্তর চব্বিশ পরগনা আমি ছোটখাটো একজন আলেম লোকে বলে ছোটখাটো আলেম আমার ছেলে আছে তার নাম তামিম ইকবাল 11-12 বছর বয়স আচ্ছা আমি আলেম বলে আমার ছেলে কেউ কি মানুষ আলেম বলে ডাকবে ডাকবে না যদি কেউ ডাকে তাহলে সে বোকালোক না বুদ্ধিমান বোকালোক ইমাম বোখার ইমাম ছিলেন ওনার বেটাকেও যদি ইমাম উপাধিতে ভূষিত করা হতো তাহলে ওনার বেটাকেও তখনকার দিনের মতো শিক্ষা অর্জন করা লাগতো ওনার বেটা ইমাম নন ইমাম আবু হানিফা ওনার বেটা ইমাম হতে পেরেছেন এটা আমার জানা নেই বা গতানুগতিক বাপ ইমাম বলে বেটাগুলো ইমাম পৃথিবীতে এরকম কোন ইতিহাস নেই পৃথিবীতে একটা ব্যবসা আছে চিটিংবাজি ব্যবসা যার নাম পীরের ব্যবসা বসিরহাটে উত্তর চব্বিশ পরগনায় পীর সাহেব আছে আল্লামা রুহুল আমিন পীর সাহেব উনি মারা গেছেন আজ থেকে মনে হয় 200 বছর আগে বা 150 বছর আগে আজও পর্যন্ত ওনার বাড়িতে যত পুরুষ মানুষের জন্ম সবাই বলছে পীর পুরপুরা শরীফে শুয়ে রয়েছেন পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই মারা গেছেন ধরে নেন 200 বছর আগে ওনার ফ্যামিলিতে যত লোকের জন্ম
মানুষ টাইটেল দিচ্ছে পীরে কেবলা, বুঝতে পারছেন না? পীর মানে এদের ঘরে জন্মগ্রহণ করলেই পীর, কারণ আছে, কারণ হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন সমাপ্তি ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লামকে দিয়ে, আর নবী সিলসিলা সমাপ্তি ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লামকে দিয়ে। আর কোনদিন কোন নবী আসবে? আসবে? আসবে না। আল্লাহ তাআলা রণকৌশলী, তিনি জানেন যে মুহাম্মদ সাল্লামের বেটাগুলোকে যদি বাঁচিয়ে রাখা যায়, তা যারা অতি ভক্ত আমার নবী, তাহলে আল্লাহর নবী মারা যাওয়ার পরে তার বেটাগুলোকেও নবী বলে মানতে শুরু করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা কৌশলের মাধ্যমে বেটাগুলোকে তুলে নিলেন আগে আগে। কি বলছি বুঝতে পারছেন না? আগে আগে কৌশল করে বেটিগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন। এটা একটা আল্লাহ তাআলার নিজস্ব রণকৌশল, যাতে আর কেউ বেটাগুলোকে নবী বলতে না পারে। তা বেটাগুলো যখন মারা গেল, তখন আবু জেহেল বলছে, তোমার তো শিকড় কেটে গেছে গাছের, গাছ কদিন পরে মারা যাবে, মানে তোমার ইসলাম মুছে যাবে কদিন পরে, তুমি আবার গাজার গাজার করছো কেন মোহাম্মদ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, চিন্তায় যখন পড়ে গেলেন, তখন আল্লাহ তাআলা উপর থেকে দেখতে পাচ্ছেন যে আমার হাবিব, আপনাকে যদি মুখের সামনে কেউ বারবার বলে বাঝা, এই বাঝা, এই বাঝা, কোথাও যাচ্ছেন যদি পিছন দিক দিয়ে বলে শফিকুল ভাই বাঁচা এদিকে এসো, রাগ হবে কি হবে না, মন খারাপ করবে কি করবে না? বেটা নেই বলে যদি বলে তুমি আবার বেশি কথা বলো কেন, তোমার বাড়িতে প্রদীপ জ্বলবে না, তাহলে মন খারাপ করবে কি করবে না? ঠিক তেমন মুহাম্মদ সাল্লাম বড় চিন্তায় যখন, তখন আল্লাহ তাআলা জিব্রিলকে দিয়ে নবীকে বলছেন, নবী টেনশনের দরকার নাই। কেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে বেটাগুলো তুলে নিয়েছি কিন্তু আপনাকে একটা মূল্যবান সম্পদ আমি দান করে দিচ্ছি, তার নাম হচ্ছে কাউসার। এই কাউসারটা পৃথিবীর মানুষ কেউ পাবে না। কিয়ামতের মাঠে নবী আইয়ুব থাকবেন, নবী দাউদ থাকবেন, নবী ইসমাইল থাকবেন, নবী ইব্রাহিম থাকবেন, নবী ইয়াকুব থাকবেন, নবী ইউসুফ থাকবেন, অসংখ্য নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, কিন্তু কোন নবীরও ক্ষমতা হবে না সেদিন কিয়ামতের মাঠে। পানি পানি বলে যেদিন চিৎকার হবে গোটা কিয়ামতের মাঠ, মুসা আলাইহিসসালামের উম্মতগুলো যদি পানি পানি বলে চিৎকার করে, তা মুসার সেদিন পাওয়ার থাকবে না যে এক গ্লাস পানি পান করাবার। নবী হতে পারেন ইব্রাহিম, মারাত্মক বড় নবী, পানি পানের ডিপার্টমেন্টে থাকবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী টেনশন কেন? টেনশন কিসের? বেটাগুলো মেরে দিয়েছি বলে টেনশন? ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করছি, অবশ্যই কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের পানি ডিপার্টমেন্ট আপনাকে দিলাম, আপনি ছাড়া এই ডিপার্টমেন্টে আর কেউ কাজ করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? এক ফসললি লিরব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন। ইন্না সানিয়াকা হুয়াল আবদার, যারা আপনাকে বলছে শিকড় কাটা প্রদীপ জ্বালাবার লোক নেই, অচিরেই আমি তাদের গোড়া শিকড় কেটে দিব, আপনার প্রদীপ জ্বলবেই কিয়ামত পর্যন্ত। ওই জন্য আপনি দেখবেন আজও পর্যন্ত একটা লোককে দেখতে পেয়েছেন যে আমার নাম আবু জেহেল সাইফুদ্দিন খান, কেউ দেখতে পেয়েছেন? পাননি। আচ্ছা, পৃথিবীতে এরকম মানুষ দেখতে পাওয়া যায় যে আমার নাম মোহাম্মদ মমতাজুল ইসলাম, আমার নাম মোহাম্মদ অমুক, দেখতে পাওয়া যায়? পায়। সারা পৃথিবীতে সমস্ত জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদীপ আজও পর্যন্ত জ্বলছে কি জ্বলছে না? আবু জেহেলের একটা উম্মত আজও পর্যন্ত আছে? আবু জেহেল আবু লাহাবের উম্মত আছে? নাই। তা আল্লাহ তাআলা বলছেন যে ওদের শিকড় কেটে দিব, আর আপনার প্রদীপ জ্বলতে থাকবে, আপনি টেনশন করিয়েন না। আর একটা অপবাদ মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, কি? চরিত্রহীন তুমি, তোমার চরিত্র খারাপ। মক্কার মুশরিকদের কথা আর কি বলবো, বর্তমান বিশ্বে
ভারত পাকিস্তান বাংলাদেশে খুঁজলেও পাওয়া যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বদনাম দোয়া খুঁজে পাওয়া যায় না। সালমান রুশদির নাম শুনেছেন? শুনেছেন? সালমান রুশদি বেঈমানের বেঈমান, ও বলছে তার বইয়ে লিখেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজানের যে পদ্ধতিটা চালু করেছে, ফজরের সময় মসজিদে যখন আজান হয় আমার মনে হয় তখন বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে, নাউজুবিল্লাহ বলুন। সালমান রুশদি বলছেন, ময়মনসিংহে বাড়ি বাংলাদেশের বিতর্কিনী চরিত্রহীনা মহিলা, নাম তার তসলিমা নাসরি, ওর নাম বলতে লজ্জা বোধ করে আমার, লজ্জা লাগে নাম বলতে, ঘৃণাল করে। দ্বিখণ্ডিত বইয়ে তিনি লিখেছেন যে মুহাম্মদ সাল্লামের চরিত্রহীন লোক, তাছাড়া 25 বছরের যুবক 40 বছরের বুড়ি খাদিজাকে কোনোদিন বিয়ে করে? চরিত্র ভালো হলে এ কাজ করে? নিশ্চয় যৌবনের তারুণ্য ধরে রাখতে পারেনি বলে ইয়াং মেয়েকে পাইনি, বুড়ির কাছে ছুটে গেছে, এর নাম মোহাম্মদ। কি বলছি বুঝতে পারছেন না? আবার কিছু লোক দেখছি কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে মানে দেবীর তলায় ঠাকুরের পায়ের তলায় কোরআন মাজিদকে রাখাকে কেন্দ্র করে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে 4টা, এটা আপনারা দেখেছেন? আর একদল লোক তারা স্লোগান দিচ্ছে, বলছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন, এবার আপনাকে আবার জিজ্ঞেস করছি, আমি মাওলানা মুমতাজুল ইসলাম, আমি বড় বক্তা, আমি বড় লেখক, আমি বড় সাইকুল হাদিস, আমি কোটি কোটি টাকার মালিক, এটা আপনি ধরে নেন বোঝানোর জন্য বলছি। ভাদু মাদ্রাসায় জলসা করতে আসছি, তা আমাকে নাজিম সাহেব সকালবেলা ফোন করে বলছে, মাওলানা সাহেব একটা কথা শুনলাম আপনার ব্যাপারে কেমন কেমন। বললাম কি কথা? বলছে আপনি নাকি চুরি করেন। বললাম এই কথা আপনাকে কে বলেছে? তা নাজিম সাহেব তখন বলছে আমাদের গ্রামের ফটিক আমাকে কথাটা বলছিল। আমি আমি ওকে জিজ্ঞেস করলাম নাজিম সাহেবকে ফটিক করে কি, বলছে গ্রামে ঘন্টা বাজিয়ে সাইকেলে করে আচার বিক্রি করে। বুঝলি তাই? বলছে হ্যাঁ। আচ্ছা বলুন তো, আচার বিক্রির নিন্দায় যদি আমি ভেঙে পড়ি আর যদি বলি ভাদু মাদ্রাসায় যাওয়া যাবে না, তাহলে বিপদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, তাহলে আমি শিক্ষিত লোক না আমি গড় রহস্য কোনটা? আমি গড় রহস্য গরু। আমি কম, আমি বড় বক্তা, আমি বড় শিক্ষিত, আমি বড় লেখক, আমি সাইকুল হাদিস, আর আমার দুর্নাম করছে ফটিক চাটনিওয়ালা। হ্যাঁ, আমার কি কোয়ালিটি আর ওর কি কোয়ালিটি? সারাদিন বিড়ি টানে, ঘন্টা বাজিয়ে আচার বিক্রি করে, ও আমার বদনাম করছে। তা কোথায় মোহাম্মদ? আর 4 নম্বর কোয়ালিটি, ছুঁচো কোয়ালিটির লোকেরা স্লোগান দিচ্ছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। তোদের স্লোগানে তার কিছু যায় আসে? কথা বলুন, কিচ্ছু যায় আসে না তার। তো এইরকম মক্কাতেও বদনাম দেওয়া হতো যে মোহাম্মদ সাল্লামের চরিত্র ভালো নয়। আল্লাহ তাআলা এই টোটাল বদনামটাকে একত্রিত করে পবিত্র আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে বলে দিয়েছেন, আমি যাকে দিনের দায়ী হিসাবে পাঠিয়েছিলাম, আমি তোমাদের মাঝে যে লোকটাকে পাঠিয়েছিলাম, এই লোকটার নাম মুহাম্মদ, এর ব্যাপারে যা কলঙ্ক মানুষ দিয়েছে এইগুলোর জবাব আল্লাহ নিজে কোরআন মাজিদে উল্লেখ করছেন। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন, নুন আল কলামি বা মা ইয়াসতুরুন। পবিত্র আল কোরআনে এরকম অনেকগুলো শব্দ আছে, কোরআনটা এদিকে ফিরে দেখুন, একটা শব্দ আছে এখানে নুন, দেখেছেন? পবিত্র আল কোরআনের 29টি সুরার ভিতরে এরকম কিছু শব্দ পাওয়া যায়। এখানে অনেক বড় বড় সাইকুল হাদিস আছেন, আমার থেকে ভালো জানেন, জেনে নেবেন কাল সকালে, তবে আমার তদন্ত করা কথাটা আপনাকে বলছি। আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তিয়াত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোনো মানে মতলব শায়খ মাশায়েখ কেউ কোনো দিন করেনি, আজও পর্যন্ত ভাদু মাদ্রাসার সাইকুল হাদিসও করবেন না, কেউ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা ভালো জানেন এই রকম শব্দগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছেন। তবে একটা কথা আমি বলছি, এটা আমি আমার বানিয়ে বলছি না, আমি এই রকম মনে করছি ওটা আপনাকে বলছি। কি দেখবেন, আশুক আর মাসুকের ভিতরে কখনো কখনো গোপন কিছু টিপস থাকে, থাকে না? থাকে। এখন তো মোবাইলের ছেলেমেয়েরা প্রেম ট্রেম করছে, আগেকার দিনে স্কুলে যখন আমরা যখন পড়েছি আর এই খেলা যখন আমরা খেলেছি, তখন কি করেছি,
ছোট করে একটা চিঠি লিখে কাগজে তুহিনা আই লাভ ইউ বলে ওর ব্যাগের তলায় ভরে দিয়েছি। বুঝতে পারছেন না? ও আবার ওইটা সেদিন দেখে তারপরের দিন আবার আমাকে লিখেছে আই লাভ ইউ টু। মানে তখনকার দিনে প্রেম হতো চিঠির মাধ্যমে, তাই না? আর তখনকার দিনে মান সম্মান ছিল, মানুষের বাপ মাকে ভয় করত। তা আমি যখন তুহিনাকে দেখতে পেতাম তখন বলে দিতাম, দেখো তোমার মায়ের সঙ্গে যখন তুমি ঘুরবা আর আমার সঙ্গে যখন তোমার দেখা হবে তুমি আমাকে দাদা বলে ডাকবে, আর যখন একা একা দেখা হবে তখন তুমি আমার জান, আমি তোমার প্রাণ। এটা আগেকার দিনে প্রেম হতো না? হতো। আগেকার দিনে প্রেম কেমন ছিল? মোবাইল ছিল না। প্রেমিক প্রেমিকাকে বলতো ডান চোখটা এরকম করলে বুঝতে পেরে যাবে ওই কলা গাছের তলায় ডাকছি, আর এরকম এরকম করলে বুঝতে পেরে যাবে ভাদু শামসুলের দোকানের সামনে দাঁড়াতে বলছি তোমাকে। এরকম গোপন টিপস থাকে না? থাকে কি থাকে না? একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, তার বন্ধুকে বলছে জানিস অমুকের বেটিকে কত ভালোবাসি, কোটি কোটি টাকার মালিক ওর বাপ। তা বলছে চল দেখি কেমন ভালোবাসিস প্রমাণ করবি। তার বন্ধুকে নিয়ে গেছে প্রেমিকের প্রেম প্রমাণ করতে। তাও মেয়েটাকে দেখে মেয়েটা ব্যালকনিতে বসে আছে আর নিচে থেকে ও ফুচকে ছেলে, তো এরকম এরকম করছে হাই, যেই করেছে মেয়েটা চামড়ার জুতোটা খুলে এরকম করে দেখাচ্ছে। তখন ওর বন্ধুটা ওকে বলছে কি ব্যাপার রে, তুই বললি যে ভালোবাসিস তার জুতো দেখাচ্ছে কেন? তখন ওর প্রেমিকা বলছে, ছেলেটা তখন বলছে প্রেম জীবনে করেছিস? তা না প্রেম করিনি। তা জুতো দেখায় প্রেম করলে? ও তখন বলছে জুতো দেখায় না, রাতে জুতোর দোকানে দেখা করতে বলছে অমুক দোকানে। বুঝিস না তুই এটা? তা প্রেমিক আর প্রেমিকাদের কিছু গোপন সিমটম থাকে, থাকে কি থাকে না? থাকে। তা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে 29টা জায়গায় বলছে আলিফ লাম মিম, আলিফ লাম র, তোহা, ইয়াসিন, কাফ, আইন, সাদ, নুন, এরকম 29টি সূরা আল্লাহ তাআলা বলেছেন। এই রকম শব্দগুলি নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোপন কোনো ব্যাপার আছে, পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। আমার স্ত্রীর আর আমার কিছু গোপন টিপস আছে যা আমার স্ত্রী বুঝতে পারবে আর আমি বুঝতে পারবো। আপনার স্ত্রী আপনাকে দেখে বুঝতে পেরে যাবে কখনো কি চাইছে, আর আপনি বুঝতে পেরে যাবেন আপনার স্ত্রীকে দেখে ও কখন কি চাইছে। পারবেন কি পারবেন না? পৃথিবীর কেউ এই গোপন ব্যাপারটা জানতে পারে? কেউ পারে? কেউ পারে না। তা আল্লাহ তাআলা ঠিক এই রকম সিস্টেমে হয়তো বলেছেন যেটা আমি আর আমার আশিক আর মাসুক আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ, পৃথিবীর আর কেউ জানবে না, কেউ জানবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল কলম, যে কলমে আমরা লিখি, আল্লাহ এর কসম করে বলছেন, আমি এর কসম করে বলছি। আচ্ছা বলুন তো, কলম একটা সামান্য জিনিস, এর কসম করে? হ্যাঁ, সাধারণ মানুষ বলবে কি বলবে না, যে আল্লাহর আর কাজ নাই, সামান্য কলমের কসম করে বলছে। কলম যে কত ইম্পর্টেন্ট এটা আপনার জানা নেই, এটা আপনার জানা নেই। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে সর্বপ্রথম কোন জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছে? কলম। কলমকে সৃষ্টি করার পরে বলা হয়েছে উত্তম, তুমি লিখতে থাকো। কলম বলছে কি লিখবো? বলছে ভাদুতে এত লোকের জন্ম হবে, এত লোক ওই তারিখে মারা যাবে, জলসাতে প্রধান বক্তা অমুক আসবে, দ্বিতীয় বক্তা মমতাজুল ইসলাম আনোয়ারুল হক ফাইজি আসবে, এতরা সামনে মোবাইল থাকবে, এত লোক হবে, সেদিন কোনো বৃষ্টি হবে না। টোটাল সারা পৃথিবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, গরু কি খাবে, ছাগলে কি খাবে, পিপীলিকা কোথায় থাকবে, মানুষ কোথায় বাস করবে, মৌমাছি কোথায় থাকবে, কে কোন স্কুলে পড়বে, কার সাথে তার বিয়ে হবে, টোটাল কলম তুমি লিখতে থাকো। এটা আল্লাহ তাআলা প্রথম বলেছেন। আর একটা কথা বলি, আচ্ছা আপনার ছেলেকে যখন আপনি বলেন এই স্কুলে যা, ভালো করে পড়াশুনো কর, জি ভালো করে পড়ালেখা কর, আপনি এইটা বলেন না আপনি এটা বলেন যে লেখাপড়া ভালো করে কর? কোনটা বলেন? লেখাপড়া ভালো করে কর। তাহলে পড়ার থেকে লেখার মর্যাদা কি বেশি? কলমের কত অবদান? আপনাকে দুটো একটা কথা বলছি, বিরক্ত হবেন না, আর বিরক্ত হলে হাত তুলে দিবেন আমি ছেড়ে দিব। আমিও চাইছি আপনি বিরক্ত হয়ে যান যাতে আমি আগে আগে পালাতে পারি। যে কথা আপনাকে বলছিলাম, কলমের কত অবদান এটা আপনারা জানেন? যে 1947 সালে 15ই আগস্টে এদেশ স্বাধীনতা লাভ করেছে এটা আপনারা জানেন। তার আগে 180 থেকে 200 বছর এদেশ রাজত্ব করেছে ইংরেজরা,
এটা জানেন তার আগে এই দেশ পৌনে 1000 বছর রাজত্ব করেছে মুসলমানেরা এটাও জানেন আপনি আচ্ছা বলুন তো পৌনে 1000 বছর আগে কলম ছিল এই মোবাইল ছিল এই রেকর্ডিং করার মেশিন ছিল 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 না স্যাটেলাইট ছিল ইন্টারনেট ছিল ছিল না তাহলে পৌনে 1000 বছর আগের ইতিহাসে কত তারিখে মারা গেছে ঔরঙ্গজেব কত তারিখে বাবর কত তারিখে অমুক কার বেটির সঙ্গে কার বেটার বিয়ে হয়েছিল কোন বাদশার এই টোটাল ইতিহাস বলুন তো কিসের মাধ্যমে আপনি পেলেন তখন তো মোবাইল ছিল না এখন আমি বক্তব্য রাখছি আমার এই বক্তব্যটা 500 বছর পরে পাওয়া যেতে পারে আপনি ইমাম বুখারীর একটা বক্তব্য এখন বার করুন তো দেখি তাহলে বলবো আপনি বাপের বেটা পারবেন আপনি পারবেন না আপনি বার করুন তো এখন দেখি এখন আপনি বার করুন যে বাদশা আকবরের একটা ভিডিও ফুটেজ আপনি বার করুন তো পাবেন না সব ইতিহাসগুলো মুছে গেছে ইতিহাসের পাতা থেকে কিন্তু কলমের এত অবদান এই ইতিহাসের পাতা জাগ্রত রেখেছে আজও স্বর্ণ উজ্জ্বল অক্ষরে সারা পৃথিবীর ইতিহাস লেখার মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে ঠিক বলছি নাকি এখন না হয় কালির কলম উঠেছে আজ থেকে 20-30-40 বছর 50 বছর আগে কুঞ্চিতে করে দাওয়াতের কালি নিয়ে লেখা হতো কিন্তু কলম ছিল তা আল্লাহ তাআলা এটা কি এত ইম্পর্টেন্ট এত ভালোবাসেন এত গুরুত্ব দিয়ে বলছেন নুন অল কলম অবা ইয়াসতুর কলমের কসম আর কলম দিয়ে যেটা লেখা হয়েছে আমি তার কসম দিয়ে বলছি মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন নিশ্চয়ই আপনি আপনার রবের অনুগ্রহে কখনোই পাগল নন এই যে আবু জাহেল বলেছিল পাগল প্রথমে বলেছে জি তাই তো হ্যাঁ এই দেখুন এবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের জবাব দিচ্ছেন কি মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন কখনোই নয় কখনোই নয় আপনি আপনার রবের পক্ষ থেকে পাগল নয় এটা আল্লাহ তাআলা বলছেন তারপরে বদনামের জবাব কি হচ্ছে আল্লাহ তাআলা বলছে ইন্না লাকা লাজরান গায়রা মামনুন নিশ্চয়ই আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কারে পুরস্কারিত করা হবে যারা আপনার ব্যাপারে বলেছে শিকড় কেটে গেছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে জবাব দিতে গিয়ে বলছেন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন নিশ্চয়ই আপনার জন্য একটা পুরস্কার রেখেছি চমৎকার পুরস্কার এই পুরস্কার আমি কখনোই কেটে দিব না এইখানে ইমাম নববীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এখানে হজে কাউসারকে বোঝানো হয়েছে এটাই আল্লাহর তরফ থেকে সবথেকে বড় নিয়ামত সবথেকে বড় কি প্রাইজ তারপর আল্লাহ তাআলা বলছেন